মূর্তি পূজা চলবে না মোহাম্মদ পূজা চলবে না মোহাম্মদের আদর্শ পূজা করব আমরা হাদিস পূজা করব মোহাম্মদ পূজা নয় একটা বেদাত চালু হয়ে গেলে সুন্নাত সেখান থেকে উঠে যায় মনে রাখবেন আর ওই বেদাত আর দূর হয় না একটা মূর্তি খাড়া করলে মূর্তির জীবনে দূর হয় না মূর্তির গায়ে একটা ছোট্ট একটা ঢেলা মারান আপনার মাথা কাটা যাবে চরমপন্থার বিরুদ্ধে আমরা গর্ব করে বলতে পারি আমাদের আগে কেউ কথা বলেনি আমরা এই বিরুদ্ধে বলেছি 1998 সালে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম والصلاه والسلام على رسول الله وبعد قال رسول الله صلى الله عليه وسلم عن ابي سعيد الخدري رضي الله عنه قال اذا انه اذا راى شباب قال مرحبا بوصيه رسول الله صلى الله عليه وسلم امرنا رسول الله صلى الله عليه وسلم ان نفهمكم الحديث وان نوسع لكم في المجالس فانكم خلوفنا وأهل الحديث بعدنا رواه الحاكم মহারাষ্ট্র এসেছিলাম অনেক আগে যখন মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আপনারা দাওয়াত দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য আপনারা সেই প্লেটটাও নষ্ট করে ফেলেছেন ভাঙার আগে একবার টেলিফোন করো আমার কাছ থেকে অনুমতি নেন নাই এটা আমাদের জন্য দুঃখজনক শুনলেন তো একটু আগে সারা বাংলাদেশ প্রায় 1250 মসজিদ করা হয়েছে যার মাধ্যমে এটা কিন্তু তারই একটা অংশ তো যারা যারা ভেঙেছে আমাদের কাছে অনুমতি নিয়েছে দোয়া নিয়েছে নিঃসন্দেহে বড় হবে কেন মানুষ তো বেড়ে গেছে এখন আগের চাইতে বড় করা তো আরও খুশির খবর কিন্তু ওই যে দাতা আসেন কুয়েতে তিনি আমাকে যোগাযোগ করেন এখনও পর্যন্ত আমাদের আসছে এই একটা প্রজেক্টে এবারও এই ঈদ উল ফিতরের আগে তিনি ইফতার পাঠিয়েছেন তাই না অনেকটা ইফতার পাঠিয়েছেন ওদের কাছে এসব প্রজেক্টের তালিকা আছে সব প্রজেক্টে আমার নাম লেখা থাকে এরকম যদি কখনো এখানে কিছু আসে তা আপনারা পাবেন না আমি বলবো ওটা ভেঙে ফেলে দিয়েছে সেখানে সালাত পড়ার লোকের এখন নাই এখন সেটা কি বলা যাবে দেশের বদনাম না এটা যাই হোক মূলত আমরা যে মসজিদগুলো করেছিলাম উদ্দেশ্য তাদেরও ছিল আমারও ছিল একটাই যে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়া সালাত পড়া না সালাত তো আপনারা আগে থেকেই পড়েন জীবন গড়ার আন্দোলন আমরা শুরু করে দিয়েছি আমাদের দাওয়াত আপনারা দেখছেন সবসময় আমাদের পত্র পত্রিকা সব জায়গায় লেখা আছে না আসুন বলেন তো আমার সাথে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি এতে কি আপনাদের আপত্তি আছে জীবন গড়া বলা সহজ করা কঠিন সালাত পড়া খুবই সহজ ছোট বাচ্চা 8 বছর ছেলেও সালাত পড়তে পারে যদি বাপটাকে দেখাই দেয় এইভাবে ভুখিয়ার দ্বন্দ্ব এইভাবে এ করে তা করে এটা সবাই করে জীবন গড়া খুব কঠিন জিনিস ছোট্ট কথার মধ্যে অনেক চিন্তার বিষয় রয়েছে আমরা এই শব্দের কেন চয়ন করলাম কারণ বাংলাদেশে বলা হয় প্রায় 4 কোটি আহলে হাদিস এখানে জীবন এক এক দিকে চলছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হেডও আহলে হাদিস বাংলাদেশের জামা ইসলামের আমিরও আহলে হাদিস বাংলাদেশের তবলিগ জামাতে অসংখ্য আহলে হাদিস বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে মন্ত্রীদের শুরু করে কয়েকটা এমপি আছে আহলে হাদিস আর আপনিও আহলে হাদিস সবার জীবন কি একভাবে চলছে কিন্তু না সালাত রফলে দেনের বেলা সব কিন্তু আহলে হাদিস জামাতকে আদর্শিকভাবে ঐক্যবদ্ধ করেছিল আমাদের মূল লক্ষ্য আবু সাঈদ খুদরি বলছেন তিনি যখন কোনো যুবক ছেলেকে দেখতেন তখন তিনি তাকে কি বলতেন মারহাবা বলতেন কেন বিওসিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে তিনি মারহাবা দিতেন আমরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমাদের রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন
আর নোয়াসালাকুম ফিল মজলিস, তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার জন্য, অনফাহিমাকুমুল হাদিস, তোমাদেরকে হাদিস বোঝানোর জন্য, ফাইন্নাকুম খুলুফুনা, তোমরা আমাদের পরবর্তী বংশধর, আহলুল হাদিসে বাদনা, আমাদের পরবর্তী আহলুল হাদিস। সনদ দিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু মানান তো একেবারে সহিত নিঃসন্দেহ। এখন আপনারাই বলেন, এই যে আমার সামনে তালিকা দেখছি, এখানে 22 জনের নাম আছে, এই 22 জন সবাই মারা গেছেন, এই 22 জন যখন ছিলেন তখন আমি এসেছি, আমি এখন বেঁচে আছি, এনারা সবাই এখন রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাদের রুহের মাগফিরাত করুন এবং তাদের উপরে রহম করুন। এখন আমাকে বলবেন হাফেজাহুল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুন, তাই না? ইসাক সালাফিকেই আমি একসময় বলেছিলাম, উনি যখন চট্টগ্রাম মসজিদে ছিলেন ইমাম, মনে পড়ে? দুর্ভাগ্য তার নামটা আপনার ভুল লিখছেন, ইসা নয়, ইস, ইসা হক নয়, ইস হক আছে না কোরআনে? বলেছিলাম মাওলানা, আহলে হাদিস মসজিদে আপনি ইমামতি করছেন, এখানে এদেরকে তো একটু দাওয়াতি, মুসলিম হানাফি মুসলিম সবসময় যাতায়াত করে, কারণ ওখান তো আহলে তো কটা মাত্র, রাস্তার ধারে তো হানাফি মুসলিম বেশি, আপনি এখানে একটু একটু দর্শ দেন প্রতি সালাতের শেষে, একবার সালাতের সালাতের নিয়মটা বললেন, আসরের সময় যে হয়তো রফলাদের সম্বন্ধে বললেন, মগরিবে হয়তো আর একটু বললেন, এমনি করে কিছু চেষ্টা করেন কিছু কিছু, তাহলে হয়তো কিছু লোক আহলে সে দাওয়াতটা বুঝতে পারত। তো অনেক কথা বলছিলেন, রাগ করে বন্ধু মানুষ তো, তাহলে আপনার না রেগে যে একটা হাঁস রাখতাম, তার যদি ডিম পাঠত তা আমরা খাওয়া যেত, কোনো কাজ করে না, কেন অলস লোক আমি বরদাস্ত করতে পারি, কথা বলছেন? রসিকতা করে তাকে বলছিলাম, তুমি তার প্রত্যেক উনি কাজ শুরু করে দিলেন, ঠিক সেই সময় দুজন লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওর ওখানে সালাদ পড়ল, সালাদ পড়লে এক পরে পরিচয় নিলাম, তার দারুণ পরিচয়, একজন হচ্ছেন তবলিগ জামাতের আমির, উনিও এম এ পাস, আর একজন জামা ইসলামের রোকন, উনিও এম এ পাস, পাশে দিয়ে মসজিদ যাচ্ছেন, তো ভাবতেন টাইম হয়ে গেছে সালাদটা পড়ে দেয়, তো সালাদের পরে আমি গেছি, আমার তো অভ্যাস আপনারা জানেন, আমাকে দাওয়াত দেন বা না দেন আমি বক্তব্য দিবই, লোক বসুক না আবার দুসরে লোক বসলেই হয়, এটা আমার আব্বার নসিহত ছিল ছোটবেলায়, খোকা যেখানে যাও সালাদের পরে মুসলিদের কাছে কিছু দাওয়াতের কাজ করো, যাই হোক আমি বসে আমি দাওয়াত শুরু করে দিয়েছি, সেখানে ওনারা দুজন দেখলাম চলে গেলেন না, ওনারা বসলাম তো বসেই থাকলাম, তখন আমার আরো উৎসাহ বেড়ে গেল, নতুন লোক পাওয়া গেল, 45 মিনিট বক্তৃতা করলাম, সঙ্গে আমার ভাগ্নে ছিল সদরু, চল তো হোসেন আব্বা, আমি মূলত গেছিলাম সিডা ইউনিভার্সিটিতে আমার পিএইচডি থিসিসের, ওখানে আমার মূল্যায়ন পরীক্ষক ছিলেন ডক্টর মরিদ আহমদ খান, তার বাসায় গেছিলাম, সেখানে ফেরার পথে ওখানে সালাত পড়লাম, তো 45 মিনিট একঠায় বসে আমার বক্তব্য শুনল, ইতিমধ্যে এসার সাল টাইম হয়ে গেছে, তো ওনারা আমার কাছে সালাম দিল, বললাম ভাই আপনাদের পরিচয়, পরিচয় দিলেন, তা বলছে ভাই আমি একবার স্যারও বলে একবার ভাইও বলে, যে ইউনিভার্সিটি আসতাম কিন্তু বয়সে তো ছোট দেখা যায়, বলছে আমরা আপনার পিছনে সালাতে করবো, আমি বললাম আপনারই পড়েন, আপনার লোকাল ম্যান আসেন না, হানাবির পিছনে আহলে সালাত বাধা নেই আসেন, না না আমার কি একটা জিদ চাপলো, যে আপনি যদি সালাদ আদায় করেন ইমাম যেভাবে পড়ে আপনাকে তাই পড়তে হবে, হ্যাঁ তাই পড়বো, তাই কারণ আপনারা বলেন ইক্তদায়াত বিহাজাল ইমাম বলেন না, হ্যাঁ তাই তো বলি, এর অর্থ কি জানেন? তো তা তো জানি না, অর্থ হলো আমরা ইমামের ইক্তদা করবো, ইমাম হলো আহলাদিস, আপনি আহলাদিস কাজে সালাদ আদায় করবেন, তো আপনি যা তাই যদি হয় তাহলে আমি করবো, আমি তো আপনি কি কি বুঝলেন, তো আপনার বক্তব্য শুনে বুঝেছি আপনি সহিহাদিস ছাড়া মানেন না, আমরা তো তাই চাই, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল, সালাদ হলো আমাদের কায়দা সালাদ আদায় করলেন, পরে তিনি বললেন এই একটুখানি অজুহাতে সালাদ আদায় করার অজুহাতে আমাদের জীবন পাল্টে গেল, কই কেউ তো আলহামদুলিল্লাহ বসছেন আপনারা, এই কি সোম্মম বকুন অমিও নাকি আপনারা, আলহামদুলিল্লাহ বলবো না ইনারুল্লাহ বলবো না, তার মানে কি কিছুই শোনেন না কিছুই বলেন, বলেন এবার আলহামদুলিল্লাহ বলেন, জ্ঞানী লোকের কাছে ইশারে যথেষ্ট, বোকাদের কাছে সারা দেশে লালু কিছু হয় না,
এই 45 মিনিট ধরে কথা ওনারা শুনলেন, আরো তো অনেক লোক ছিল, কারোর মধ্যে প্রতিক্রিয়া হয়নি, কিন্তু ওই দুজন ভদ্রলোক কোন মতেই সালাত না পড়ে গেল না। এবং আমার যেভাবে পড়লাম সেভাবে পড়লো। পরে বললাম ভাই একটু পরিচয় দিতে হবে আপনাদেরকে। তো স্যার পরিচয় দেবো না, এই অনেকে আমাদের চিনি ফেলবে। অর্থাৎ চিনি ফেললে ভয় কি, আল্লাহ চিনুক আমরা বান্দারাও চিনি। তখন দাঁড়িয়ে বলল, আমি তবলিগ জামাত করছি, চিল্লার পর চিল্লা দিয়েছি, কিন্তু আজকে হকের সন্ধান পেলাম, আপনারা আমাকে দোয়া করবেন। আজকে আসাটি আমার জীবনে সার্থক হয়েছে। আরাদুল্লাহ আমি জামা ইসলামের রোকন, কিন্তু আজকে বুঝলাম ইসলাম কাকে বলে। আপনারা দোয়া করবেন যেন আমরা এর উপরে টিকে থাকতে পারি। তখন ইসাক সালামিকে বললাম, কি ভাই ইসাক সাহেব, আপনি আসেন প্রায় 3 বছর ধরে, বহু লোক এখানে সালাত আদায় করে, আপনাদের তো একটা লোক হেলেস হয়নি। আমি তো আমাকে তো আপনার দাওয়াতই দেননি, আমি সালাত পড়তে আসছি, বক্তব্য কিছু রাখলাম, হঠাৎ করে এই যে অবস্থা দেখলেন। দুজন জ্ঞানী মানুষ আগে রিটার্ন ব্যাক করার মানে কি, তাদের অনুসারে আরো বহু লোক আছে না, এর মধ্যে আপনাদের শিক্ষণীয় নাই। এখন তো মানে ঘরে ঘরে এমএ পাস। ইমাম সাহেব বলছেন উনি নাকি আমার ছাত্র, তাই হয় তাহলে আমার আদর্শ উনি হয়তো জানবেন। কারণ জহালে যখন আমি ঢুকি তখনই আমার বিরুদ্ধে মিছিল হয়েছিল, সমস্ত ছাত্র দল মিলি, 23টি ছাত্র সংগঠন মিলে আমাকে 1 সপ্তাহের মধ্যে হল থেকে বহিষ্কার করার লিফলেট বিতরণ করেছিল। ২৩ বছর বলেছে আমার, কি বলে, 1980 সালের 10ই ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় জয়েন করেছি, আর 2016 সালের 30শে জুনে রিটায়ার করলাম। 1 সপ্তাহ আয়ু বেঁধে দিয়েছিল যে বিপ্লবী, তার নামে বিপ্লবী শাহজাহান সড়ক নাম হয়েছে। সে ঠিক 1 সপ্তাহ পরেই গুলি খেয়ে বললো, এরশাদের গুলি খেয়ে আমরা বেঁচে গেলাম। রাখি আল্লাহ মারেকে শিক্ষকরা ইউনিভার্সিটি ঢোকে আর বের হয়, কার তো কোনো সমস্যা হয় না, আমি ঢোকার পরপরই কেন এই মিছিল হলে আমার বিরুদ্ধে? আমার তো রাষ্ট্রীয় চিরে না, তখন আমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির টিচার, এখানে আসার পরে কেন? মানে আগে থেকেই তারা আমার সম্পর্কে ধারণা রাখে যে এই লোক জামাত শিবির করে না, অতএব তাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না। বিষয় তো এইটাই, জামাত শিবির ইসলামী আদর্শ, আমার ইসলামী আদর্শ, সমস্যা কোথায়? সমস্যা একখানে ছিল, যেটা একটু আগে আমার স্নেহের ডক্টর সাখাওয়াত বলে দিয়েছে, একামতের দিন কাকে বলে? তারা ধোকা দিচ্ছিল মানুষকে, আগে ক্ষমতায় যাও পরে দিন কায়েম করো। আর আমরা বলছি আগে মানুষের আকিদা ঠিক করো, তারপরে যে ক্ষমতায় যাও। আল্লাহ রসুল আগে কোনটা করেছিলেন আপনারা বলতে পারেন? তিনি কি আগে ক্ষমতায় গেছিলেন? জানেন তো নাকি আপনার এগুলা, তার জীবনে জানেন তো? তার নিজের আপন চাষা বাবা সবাই তো, অবজনটা কে চাষা না, এরা তার শত্রু হয়ে গেল কেন? তারা তো বলছিল মোহাম্মদ তুমি যা চাও তাই দেবো, নেতৃত্ব চাও তোমার নেতৃত্ব দেবো, অর্থ চাও তুমি এতিম ছেলে অর্থ দেবো, ভালো সুন্দরী মেয়ে চাও মেয়ে দেবো, বিয়ে দেবো, তোমার বউ তো বুড়ি, খাদিজা বুড়ি না, তোমার রসুলের বয়স 25 আর খাদিজার বয়স 40, খাদিজা 65 বছর বয়সে মারা গেল, তখন তো আল্লাহ রসুল বিয়ে করেন নাই, খাদিজার মৃত্যুর পরে না হয় তিনি বিয়ে করছেন। তাহলে এই দীর্ঘদিন তিনি ওই বৃদ্ধা স্ত্রীকে নিয়ে বলতে হিসাব মতো ছিলেন, এই জন্য তারা বলছিল আপনাকে সুন্দরী মেয়ে বিয়ে দেবো, তো তথাপি আপনি দাওয়াতটা বন্ধ করেন, এই দাওয়াতটা চলবে না, মিলে নেন জীবনের সঙ্গে। আমরাও যদি সুযোগ সন্ধানী হতাম, এখন তারা মন্ত্রী হয়েছে, ওরা অনেকে আমাদের ছাত্র হয়ে যোগ্যতা রাখেন, বড় কিছু হওয়া যেত না? কারণ আমরা ইসলামের মূল স্পিরিটটা আমাদের কাছে ছিল, ক্ষমতার লোভে কশিন কালে তৌহিদকে বিক্রি করা যায় না, আগে তৌহিদ পরে হুকুমত, আগে হুকুমত পরে তৌহিদ নয়। তারা ভেবেছিল ক্ষমতা গিয়ে এক হুকুম দিয়ে দেবো সবাই নামাজ পড়বে, জি না, ওই নামাজ আল্লাহর জন্য হবে না, ওটা আবার রাষ্ট্রের ভয়ে হবে, কারো ভয়ে সালাত আদায় করলে সালাত কবুল হবে, কথা বলেন কবুল হবে, আল্লাহর ভয়ে সালাত করলে সেই সালাত কবুল হয়, আর কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক সালাত হলেই তো ওই সালাতটা কবুল হবে, বেদাতি তরিকায় হলে কোশ্চেন কত কবুল হবে না, বেদাতি তরিকায় লাখো মুসল্লি জমা হোক টঙ্গির মাঠে, কিন্তু হক অনুযায়ী সহিহ হাদিস অনুযায়ী
তার অর্ধেক মুসল্লি আসুক রাজশাহী ইজতেমায়, ওটাই আল্লাহ কাছে কবুল হবে। কারণ আপনি আপনি দলীয় সালাত আদায় করতে পারেন না, আপনি হাদিস ভিত্তিক সালাত আদায় করতে পারেন না। মুসলমান কোশ্চিন করো দল দাস হতে পারে না, মুসলমান প্রতি মুহূর্তে আল্লাহ এবং তার রসুলের দাসত্ব করবে, অন্য কোন দিকে তারা যাবে না। ওমা আতাকুম রাসূল ফখুজু, বলেন ওমা আতাকুম রাসূল ফখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আমার রসুল যা নির্দেশ দেয় তাই ধরো, তাই গ্রহণ করো, যা নিষেধ করে তা বর্জন করো, এক কথা শেষ। আর এইটা একাকি হবে না, কারণ শয়তান সবসময় হকের পিছনে কাজ করে, আর শয়তানকে ঠেকানোর জন্য হকপন্থী কিছু লোকও লাগে। আমাদের লিফলেট আছে আপনাদের কাছে, উপরে দেখবেন একটা লাইন আরবি আছে, কুল হাজিহি, এই বলো তো আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়ামানিত তাবা, ও সুবহানাল্লাহি ওয়া আনা মিনাল মুশরিকিন। হে মুহাম্মদ তুমি বলো, হাজিহি সাবিলি, এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, ডাকি আমি আল্লাহর পথে, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, তাকলিদি জ্ঞান সহকারে নয়, সমাজ চলছে সেইভাবে চলবে এটা নয়, জাগ্রত জ্ঞান সহকারে দেখব ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক। এই মসজিদ ঢুকলাম, ওই ওপরে আল্লাহ মোহাম্মদ, তাকান উপরে, সবাই তাকান উপরে, আল্লাহ মোহাম্মদ একটাও চলবে না, ভেঙে দিবে এখনই। আমি এখানে বের হওয়ার আগে ওটা নামাই দিতে উল্টো কাজ দেখতে হবে, পারবেন? সাহস আছে কি ইমাম সাহেব, রাজি আছেন তো আপনি? একদম ওখান থেকে নামিয়ে দিয়ে আমি এখান থেকে বের হব, রেখে দেন। আমি শাবল দিয়ে সিমেন্টের আল্লাহ ভাঙালো, পারলে খুলি বলে এখনই কথা বলে আগেই, এই শিরিক চলবে না। আমরা এক আল্লাহর ইবাদত করি, এই সাইনবোর্ড আল্লাহর ইবাদত করে না, হৃদয়ে আছে আমার আল্লাহ, তাই না? মুসলমান জীবন দেবে কিন্তু আল্লাহকে বাদ দেবে না, জীবন যাবে কিন্তু মোহাম্মদ রসুল্লাহামের মৃত্যু আর দূর হবে না। এই সাইনবোর্ড আসতে আসে কালকে থাকবে না, এটা ভেঙে যাবে না, এটা নষ্ট হবে না। গাড়ির মাথায় আল্লাহ মোহাম্মদ নাই, খাজা গরিব নওয়াজ নাই, বহু গাড়ি আলহামদুলিল্লাহ এখন দূর হয়ে গেছে, বহু লোককে আমরা ডেকে ডেকে বুঝিয়ে বলেছি, তারাই নিজেরা উঠিয়ে দিয়েছে। আজকে আহলে হাদিসের মসজিদ দেখলাম, তো কেবলার দিকে আবার এখন টাইলস বিক্রি হচ্ছে, আল্লাহ মোহাম্মদ আল্লাহ টাইলস বিক্রি হচ্ছে, দেখছেন না? আপনারা এগুলোকে সুন্দর সুন্দর করে কিনে এনে লাগাই দেবেন, এগুলি লাগানো শেষ হয়েছে নাকি? এই এই টাইলস আর কেন মানে খাবার দাবার ওই মোহাম্মতে, একটা বেদাত চালু হয়ে গেলে যে সুন্নত সেখান থেকে উঠে যায় মনে রাখবেন, আর ওই বেদাত আর দূর হয় না। একটা মূর্তি খাড়া করলে মূর্তির জীবনে দূর হয় না, মূর্তির গায়ে একটা ছোট্ট একটা ঢেলা মারান আপনার মাথা কাটা যাবে, কেন মূর্তিকে ডেলা মারলেই কি আগে, আর গুলি মারলেই কি, অতটা হারিয়ে পাচ্ছে না, কিন্তু আপনার মনে আঘাত লাগতেছে, কারণ এই আঘাতটা ভাঙার জন্য হাইলাদেশ আন্দোলন, এই আগে এই বিশ্বাস ধ্বংস করতে হবে। মূর্তি পূজা চলবে না, মোহাম্মদ পূজা চলবে না, মোহাম্মদের আদর্শ পূজা করব, আমরা হাদিস পূজা করব, মোহাম্মদ পূজা নয়। ওঠেন না কেউ, কেউ নেই এখানে, সাহসী কেউ নাই, ভীত সব আনতে নিয়ে আসেন। আমি একটা উদাহরণ দিচ্ছি সংস্কারটা কীভাবে হবে, ধরুন আপনি মানুষের জীবনের প্রতি পদে পদে সংস্কার চলবে, কারণ শয়তান প্রতি মুহূর্তে আপনাকে ধোকা দিচ্ছে, আর প্রতি মুহূর্তে শয়তানের বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হবে, নইলে আপনি টিকতে পারবেন না। এখানে সংস্কার মনা ব্যক্তি যিনি সাংগঠনিক জীবনে বিশ্বাসী, আমার দাবি তিনি হবেন এখানে ইমাম, আমাদের আকিদা বিরোধী আহলে যে মূল আকিদা আপনারা চিনেন না, জানেন না, জানলে আপনারা আগে বলতেন আমির সাহেব এখানে কাকে ইমাম করব, কারণ আপনাদের ডিড আছে আমার কাছে এখনো পর্যন্ত, ডিডে লেখা আছে এখানে আহলেদের যুব সংঘ থাকবে, যুব সংঘের যাবতীয় কর্মকাণ্ডে সহযোগিতা করা হবে, এখানকার ইমাম এবং মুয়াজ্জিন তাওহীদ ট্রাস্টের অনুমতিক্রমে নিয়োজিত হবে। আপনারা ইমাম নিয়োগ করার আগে কখনই আমাকে জিজ্ঞাসা করেছেন, তিনি কখনো আমার কাছে ইমাম প্রশিক্ষণ নিয়েছেন? নেন নাই। অতএব তিনি রাফাদানি হতে পারেন, তিনি আহলেদিস নন। এখন বুঝতে পারলেন? আমি ওনাকে বলছি না, আমাদের মসজিদ দাঁড়িয়ে নিয়েছেন, সবারই রেকর্ড রাজশাহীতে আছে, এই 1250 মসজিদের সব কাগজ নাও থাকতে পারে, সবচেয়ে যেহেতু লেখক তো আমি নিজে, কি লেখা আমি এখন মুখস্থ বলতে পারি, কিন্তু বহু আহলেদিস মসজিদ পাওয়ার পরে আমাদের ভুলে গেছে,
খবরও নেয় না, আমি সব আসে না গেছে। এই যে দুঃখকে দু এক সময় বলি, এই 1250 মসজিদে যদি বছরও 1000 টাকা করে আমাদের সহযোগিতা করতো, তাহলে প্রায় 1250 লক্ষ টাকা হয়ে যেত না? কেউ আমি আসলাম বলি আপনার দুটো মানুষ এসেছেন দয়া করি, তাও বলছেন এসে চলে গেছে, কি মহব্বত দেখেন। আরে আমার জন্য সারাদিন বাড়ি যাবে কেন? তোর বাড়ি যাবে এখানে? আমার জন্য সারাদিন রাত বসে থাকতে হবে এখানে? তবে তুই আহলে দিস, তুই কিসের আহলে দিস? লজ্জা করে না তোমাদের আহলে বলতে? বাড়ি যদি ঘুমাচ্ছ বা টিভি দেখছো আর কি, বাড়ির কাজ কি? ভাই বাড়ি যাবে, যাবে না টিভি দেখবে আর না পাঞ্জি পাবে? সকাল থেকে বেরিয়েছে রাজশাহী থেকে সারা এলাকা ঘুরে বেড়াতে পারছি, আর তুমি একটু বসে থাকতে পারো নিজের বাড়িতে? এই সমস্ত দেহধারী পোশাকধারী আহলে কোনো প্রয়োজন নাই। দুটো পয়সা আছে বলে পয়সা গরম দেখাচ্ছে না আমাদের সামনে? ওইসব পয়সা পায়ার তলে দাবাই আমরা, মনে রেখে দিয়ে 1250 মসজিদে 10% করে আমি নিজে নিতাম, ঢাকা 4-5টা বাড়ির মালিক হয়ে যেতাম। শুধু একটা সালাত রসুল বিক্রির টাকা যদি আমি নিতাম, আমেরিকা লন্ডন সব জায়গায় বাড়ি হয়ে যেত আমাদের। কোনো বই আমরা দাম নেই না, আমরা কিন্তু সাতকা জারি মনে করে দিই। আল্লাহ এলেম দিয়েছে, আল্লাহর পথে এলেম ব্যয় হবে, এলেম কষ্ট করে বিক্রি করে খাওয়া লোক আমরা না। আর আপনারা বই লিখে কোটিপতি হয়ে যাচ্ছেন, বাহারে কি ব্যাপার! দয়া করে এই মসজিদটা যেন নদপাড়ার আকিদা মতো চলে, সোজা বাংলা বলে দিই, যত ভালকে বোঝার জন্য বলছি। আপনারা তাহারি পড়েন? এখানকার লোকাল ম্যানরা বলেন তাহারি পড়েন? আপনারা বুঝেন তো নাকি? আমি সিলেবাস দিয়ে যাচ্ছি, প্রতিদিন এসার পরে একটা করে হাদিস শোনাবেন এখানে। ইমাম সাহেব পারবেন? যুব সংঘের শাখা আছে এখানে? সে কোথায় সভাপতিকে? কে সভাপতি? আপনি? আর যুব সংঘের আন্দোলন আছে? যুব সংঘ নাই, সব তো যুবক দেখছি সামনে বসা। আমি যুব সংঘ দিয়ে কাজ শুরু করছি, আন্দোলন সেই আমার আগে যুব সংঘ দরকার। যুব সংঘ কেন্দ্রীয় সভাপতি আমার সামনে বসা, এই আমাদের ছাত্র নজর মার্কাজের। যুব সংঘ আগে হবে আন্দোলন, আমার হোক না তো যায় আসে, আমার দরকার শক্ত হাত। আপনি তো সমাজ করার, সবাই কিনে মিলিয়ে জুলিয়ে কাজ করবেন, যুব সংঘের তক্কা করে না, হক বাস বাতিল, হকের সঙ্গে হক কোনো বাতিল নেই। এই জন্য আন্দোলন আছে, যুব সংঘ গুরুত্ব বেশি, শোনামণি আছে নাই, আল আউন আছে তাই এখানে তো নাকি জেলা ভিত্তিক আছে? ধন্যবাদ। চেষ্টা করবেন শাখা গঠন করার জন্য, এবং এই মসজিদ যেন সালাতুর রসুলের আকিদা মতো চলে, এবং এখানে আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমগুলো এই মসজিদেই হবে। এলাকাবাসী যারা আছেন তারা আসেননি, তাদেরকে ডেকে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ মসজিদ বড় হয়েছে, এক পাশে চাদর দিয়ে রাখবেন, সপ্তাহে তালিম বৈঠকে মা বোনদেরকে পাশে বসাবেন, তাহলে একই তালিমে মা বোনদেরও হবে, বড়দেরও হবে। ইমাম সাহেব ধন্যবাদ, উনি বললেন আপনি, আমি আমার ছাত্র আরবি বিভাগের 83 সাল থেকে, ধন্যবাদ। আমি ওনাকেই বরং দাবি করব আপনি কাজটা করবেন, এই সঙ্গে আপনি অবশ্যই থাকবেন, সপ্তাহে একটা দিন সময়টা দিবেন, 1 ঘন্টার জন্য সপ্তাহে তালিম বৈঠকে মসজিদের এক কর্নারে বসবেন, তাহলে মেয়েরাও গড়ে উঠবে। অথবা আপনার বাড়িতে বা ওনার বাড়িতে ঘরের মধ্যে, তো বড় বাড়ির মধ্যে করলে সমস্যা কি, গল্প হয় বেশি মেয়েদের মধ্যে। আর মসজিদে আসলে সেলিব্রিটি আঁটু করে না, ওদের এক মনে তারা পড়তে পড়াশোনা করতে পারে। চেষ্টা করবেন এটা করার জন্য, মনে রাখবেন এটা তালিম, সমাজ কশ্চিন কালেও গড়বে না যদি শিক্ষা না থাকে। আর শিক্ষাবিহীন দলের কোনো দাম আছে? সব পালাবে একদিন। উদ্দেশ্য ছিল আমাকে কারাগারে দিয়ে পুরো সংগঠনকে ক্যাপচার করতে, এবং আপনাদের নাটোরেরই এক সুরাট হাজার সমাজ ছিল, 19 জনে মিলে একসঙ্গে হত্যা করলে সিটি আমার ফাইলে এখনো আসে, 19 জন গেলে আর থাকে আমি একা। আলহামদুলিল্লাহ বায়াতের বরকত ছিল, তারা বিক্রি করেনি। যখনই আমি কারাতে বেরিয়ে আসছি, প্রথম আমলা সুরা মিটিং করলাম, সব ফিরে চলে আসছে, না আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে। আমরা আমাদের লিফলেট যদি কেউ পড়েন, প্রথমে বলা আছে তকলিফ দুই প্রকার, বলতে পারেন কেউ? তকলিফ দুই প্রকার কি কি বলেন তো? জাতীয় বিজাতীয়। জাতীয় তকলিফ কাকে বলে?
ধর্মের নামে যে তকলিদ হচ্ছে, মজহাবি তকলিদ, তরিকাগত তকলিদ, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক ইমামের মজহাব ফলোয়ার, আছে না, এটা জাতীয় তকলিদ। আর বিজাতীয় তকলিদ বলতে এবার বলেন দেখি সাহস আছে কি। জি, প্রচলিত তন্ত্রমন্ত্র যারা দেখতে পাচ্ছেন যত তন্ত্রমন্ত্র আছে বিভিন্ন নামে, এই সবগুলো বিজাতীয় তকলিদ, কুফরি মতবাদ, ইহুদিন চালান করা মতবাদ, যাতে মহারাষ্ট্রের ভাইরা আপসে মারামারি করে মারে আমরা দূর থেকে ঔষধ বিক্রি করবো, ব্যান্ডেজ করো, হাত ভেঙেছে, ওষুধ কার বলেন না কেন, ওষুধ কাদের, এগুলো সব ওই ইহুদিন আসারাদের ওষুধ, মেড ইন আমেরিকা, ওরা ফাইন ওষুধ, মেড ইন গাইবান্ধ হবে না, বাতিল, দেশি ওষুধ চলবে না, বিদেশি ওষুধ দাও, বিদেশ কারা, তারা আমার বন্ধু, তাদেরই মতবাদ, যত দল করো ততই নেকি লাভ করো, যত দল তত নেকি, বহুদলীয় গণতন্ত্র বলা হচ্ছে না, এর মধ্যে মুসলিম বৈশাখের কালে যদি ভোট হয় একদল দানশীর, একদল নৌকা, এই তো আর একদল দাঁড়িয়ে পড়লাম, তাহলে আপনার তিন ভাগ হয়ে গেলেন, অত সব কিন্তু আহলে হাদিস। আমরা চাইছি এই এইগুলি ইহুদি নাসারা চক্রান্ত মুসলমানদের ধ্বংস করার জন্য, একই বাড়িতে বাপ একদলে, মা একদলে, ছেলে একদলে, মেয়ে একদলে, এটা কি হবে, একই একই ব্যক্তির পকেটের টাকা পাঁচ দা ইয়ানো তার চাঁদা দেওয়া হচ্ছে, এইগুলো ধ্বংস করার জন্যই আমরা আহলে হাদিস আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলাম। আর বিদেশি আনুগত্য থেকে বেরিয়ে এসে নিজস্ব আদর্শ মিলে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা নিয়ে আমরা যুব সংঘ শুরু করেছিলাম, বুঝতে পারছেন, আমি এখন বেঁচে আসি, আমার মধ্যে শুনছেন, এটাই ফাইনাল, কে কোন ব্যাখ্যা দিলে শোনার কোনো দরকার নেই, তারা তো আমাদের তৈরি করা সংগঠনের ছায়াতলে থেকে পরিপুষ্ট হয়ে পরিচিত হওয়ার পরে এখন যদি ফতোয়া দেয় মানুষের আমাদের বিরুদ্ধে, তো তারা মতলব কি বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এবং তারা নিজেরা পরিচালিত হচ্ছে কি অন্যের দ্বারা পরিচালিত বোঝা যায় নাকি। এই যে এখানে লাইন দেওয়া আছে, লাইন যতবই ওখানে বাল্ব জ্বলছে, বাল্ব যতই টিপে লাইনটা তো এখানে, তো দূর থেকে কারা যে নিয়ন্ত্রণ করছে তো টের পাওয়া যাবে না, কিন্তু বুঝে নিতে হবে। দুদিন আগে কি ছিল এখন কি হয়েছে আমরা, আর এখন আমির জামাত হচ্ছে ফকির, এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। রফলে দেন করলি এখন এর নাম হয়েছে কি, হারুন তুমি প্রায় বলো সহি আকিদা, ওই প্রায় বলে সহি আকিদা বললে সব মাপ, জি না, এটা সহি টুই রাখেন, হ্যাঁ হানাফিরা সহি বলা শুরু করছে, হানাফি হলো ওরা তো আসল সহি, এখন আমাদের লোকরাও সহি, যদি রফাদানে সহি, সাবধান থাকেন, বাংলার জমিনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাপসীন আন্দোলনের নাম, যারা বুঝছে তারাই এর সঙ্গে আছে, যারা বোঝে নাই তারা দূর থেকে মজা লোটার চেষ্টা করছে, আপনাদের সাবধান করে যাচ্ছে, কোনো অবস্থাতে ঘরের বাইরে কোথাও সেরকম বেদা ঢুকবে না, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন, আপনার মা, সবই আপনার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা নিজের পরিবারকে নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মনে রেখো জাহান্নামের ইন্ধন হচ্ছে আগুন এবং পাথর, অর্থাৎ আমার এবং আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু ভাই আমার, আর বাঁচতে গেলে আপনাকে অবশ্যই 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 পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে হবে। আর হাদিসের নির্দেশ হচ্ছে এই আনা অমনেত্তাবানি, আমি এবং আমার যারা অনুসারী করছেন কালে আপনি একা একা কোনো মুভমেন্ট আগে নিতে পারবেন না, বলুন আল্লাহর রসুল যদি থাকতেন ওই মক্কার ঘরে মাতাফে যেন তওয়াব করে, ওনাকে কেউ মারত, উনি যে পুরোটা জীবন এখন যদি ওয়াজ করতেন ডেলি কেউ মারত না, যেই তিনি জমদ্দ জীবনের দাওয়াত দিয়েছেন অথবা সাবুল হক অথবা সাবুল সাবর, তোমরা সব হকের দাওয়াত দিয়েছেন, হকের উপদেশ দিয়েছেন, আর মানুষ সবচেয়ে যদি আরম্ভ করে দিয়েছে তার বিরুদ্ধে মার, কীভাবে আপনার তো ইতিহাস জানেন, একটু বই পড়বেন দয়া করে, দু একটা বই, তিনি দাওয়াত দিচ্ছেন কৌলা ইলাহা ইল্লাল্লাহ তফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই তাহলে তোমরা সফল কাম হবে, ঠিক চাষা পিছিয়ে পিছিয়ে এসে বলতেছে দেখো ইন্না ইন্না হাযা সাবি কাযাব ও ইয়াকুল আন তাতরুকু দীন আবাইকুম, এই লোকটার অনুসরণ তোমরা করো না, এই লোকটা বলছে তোমরা তোমাদের বাপদাদের ধর্ম ত্যাগ করো,
এবং পাথর মেরে দিচ্ছে, পাথর ওনার গোড়ালতে লেগে রক্ত ফিনকি ধরে বের হচ্ছে। আমরা পাথরে রক্ত ফিনকি ধরা রসুলের অনুসারী, আর এজন্য আমার এ যুগে সামান্যতম কোনো অপরাধ না করেও আমাদেরকে জেল কাটতে হয়। এদেশে চরমপন্থার বিরুদ্ধে আমরা গর্ব করে বলতে পারি আমাদের আগে কেউ কথা বলা নেই, আমরা এর বিরুদ্ধে বলেছি 1998 সালে, আর এখন তো অনেক কিছু আমার কথা বলতেছে। আমাদের কাছে চরমপন্থীদের থেকে বিরত হন, লিফলেট হাজার হাজার লক্ষ লক্ষ আমার বিতরণ করেছি, অর্থাৎ আমাকে মিথ্যা অবাদ দিয়ে ঢোকানো হলো, দুনিয়াবাসী দেখানো হলো এই চরমপন্থীর মূল হলো উনি, এই মিথ্যাচার যারা করেছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। দেখেন নাই, দেখাইছো তো নাকি না কিছু বুঝতে পারেনি? আল্লাহ দুনিয়াতে আল্লাহ দেখেন, ইতিহাস সিন আউট হয়ে যাবো ওরা যারা আল্লাহর রসুলের নামে আল্লাহর নামে মিথ্যাচার করে আল্লাহ তাদেরকে বরদাস্ত করে না। অর্থাৎ ধীরে ধীরে হয়, আপনারা যেন ভুল করবেন না। কারাগারে গিয়েছি এতে আমার দুঃখ নাই, নবী ইউসুফ কারাগারে ছিলেন তৌহিদের কারণে, আমরাও ছিলাম সে তৌহিদের কারণে, দুনবীকর স্বার্থের কারণে নয়। এখনো কারাগারে যাব গেলে তৌহিদের কারণেই যাব, বাতিল পন্থীদের চক্রান্তের কারণেই যাব, কিন্তু বাতিল সঙ্গে আপোষ করা চলবে না। এই এই মেজাজ যদি আপনাদের থাকে তাহলে আপনারা আমাদের সাথী, আমরা আপনাদের সাথী, আর যদি আপোষ কমই হয়ে যান তাহলে এই মসজিদ থাকবে, আপনি থাকবেন, আদর্শ থাকবে না। আর আদর্শ না থাকলে মহারাষ্ট্রের 3 পয়সা মূল্য আমাদের কাছে নাই। আপনাদের বাপদাদারা অত সহজে রফাদানে হতে পারেনি, তাদেরও মারপিট খেতে হয়েছে, এত সহজে হয়নি, তাদেরও মারপিট খেতে হয়েছে। এখন আবার বিলাসী হয়ে গেছে, পয়সা বেশি হয়েছে, আরামসে খান। আর মাশাআল্লাহ ভাব যে মাছের যব সব বড় পুকুর দেখলাম মনে খালি মাছই ধরি, এখন বসে বসে মাছ খাই। জি না, মাছ খেয়ে লাভ হবে না। দয়া করে আকিদা মজবুত করুন, আমাদের বইগুলো পড়ুন, বইগুলো বিতরণ করুন। ইয়ং ছেলেরা লেখাপড়া জানে না, আর এখন তো লেখাপড়াতে ধ্বংস করে দিয়েছে স্কুল কলেজে, আর ঘরে বসে ডিগ্রি পাওয়া যাবে, একটু সমস্যা নেই। আমরা বলবো ডিগ্রি নাও যত পারো, কিন্তু বইগুলো আমাদের পড়ো, বই লিখছে ছোট ছোট যাতে সহজে তোমরা বুঝতে পারো, আর বড় বইও হয়ে গেছে সেগুলো পড়তে হবে। আল্লাহর রাসূলে পুরো জীবনে কারাগারে বসে লেখা, যে কারাগারে না ঢোকাতো তারা তাহলে এই জীবনীটা জাতি পেত না, তাহলে ভালো হয়নি। একদিক দিয়ে সিরাতুর রাসূল নবীদের কাহিনী 1-2 সব তো কারাগারে বসে লেখা, তফসিল 39 নম্বর তো কারাগারে বসে লেখা, সুবিধা হয়নি? যদিও 7টা কারাগারে আমাকে ঢুকেছে, এক জায়গায় বসতে দেয়নি, যদি এক জায়গায় বসতে দিত আরো বেশি লেখা অনেক পেতেন। আমি আপনাদেরকে বলছি প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে ব্যয় করুন, কখন যে মৃত্যুর দূত এসে যাবে সামনে বলতে পারবেন না, যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করুন ইনশাআল্লাহ, সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া। আর এই বড় পাওয়ার জন্য আপনাকে অবশ্যই জীবনটা জানতে হবে, আমার জীবনটা করোনা হাসপাতালে চলছে কি চলছে না, যাচাই করতে হবে। আলহামদুলিল্লাহ, যারা আপনারা আসেন এ পর্যন্ত ধৈর্য ধারণকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের সবাইকে। আমাদের কথাগুলিকে বুঝতে পেরেছেন আপনারা? আমাদেরকে সহযোগিতা করার একরার অঙ্গীকার লিখিতভাবে দিয়েছেন বলে কিন্তু এখানে মসজিদ হয়েছে। যারা মসজিদ দিয়েছে তাদেরকে ব্যান করে দিয়েছে কারা? তৎকালীন সময় যারা আমাকে কারাগারে ঢুকেছে তারাই তাদের ব্যান করেছে, তাই না? এগুলো না বুঝলে হবে কি? তারা আসার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু এই সরকার এখনো একবার দাগ পড়ে গেলে দাগের কেউ মুছতে চায় না, তারা আসতে পারছে না। আমার সামনে যে ঘটনা ঘটছে, সেই সময় ঢুকলেন সেই নেতা, বেরোচ্ছে সালাম কালাম হলো, আমি ঢুকলি আমাকে বলতেছে কাইফা হাজা রাইসুল ইসলামী, কি ইসলামী নেতা, সে এলমানিদের সঙ্গে সব সম্পর্ক রাখে, 91-92 ইলেকশন, 91-96 তখন তোর ক্ষমতা যায়নি, পিছন থেকে ব্যাকিং দিয়েছিল মনে পড়ে, তাদের সঙ্গে লাইন ছিল ও ভেতরে ভেতরে। তো উনি চাইছিলেন প্রজেক্ট আমাদের কিছু দেন, ওনারা বলছে দেন না, তা দেব না, প্রজেক্ট হবে ডক্টর কালিবের, কারণ আমাদের যারা দাতা তারা হলো আহলে হাদিস, আপনারা তো আহলে হাদিস না, ডক্টর কালিব হলো আহলে হাদিস নেতা, আমি তাকেই দেবো, উনি যদি বলে তো দেবো। এই রাগে দিল ঢুকেই দিল্লি 8টা দল বানালো, চলে গেল সেখানে যেতে, এবার উনি তো কারাগার গেছেন, আপনারা আমাদের প্রজেক্ট দেন, ওনাকে ফাঁসি হয়ে গেছে,
তো না ফাইদ হবেই, কারণ আমাদের দুটো মার্ডার কেস, ব্যাংক ডাকাতি কেস, বোমা মারা কেস, দশটা মামলা তো না, গরু ছোটা দিয়ে দিকে পড়া দেয়নি। এইভাবে যারা মিথ্যাবাদী, যারা মামলা দেয় মিথ্যা মামলা, তারা কিসের ইসলামপন্থী? যাই হোক, চেষ্টা কম করেনি। তারা বলেছিল যতদিন ডক্টর কালিম হায়াতে বেঁচে থাকবে, কালিয়ার ছোট্ট চিঠি লিখে নিয়ে আসেন কারাগার থেকে, যদি বলে আপনাদের প্রজেক্ট দিতে আমরা দেবো, নইলে আমরা দেবো না। এই রাগে পড়িয়ে শেষকালে কি করবে? হ্যারিকে টমাস যখন তাদের কাছে গেল যে কি ওর ঘটনা গেলে তো কোনো অপরাধ দেখি না, ওরা আসছিল সরকার আমেরিকার পক্ষ থেকে, রাজশাহী নওদাপাড়া থেকে আশপাশে বাগমাটা সব যা ঘুরছে, যত সিআরও মেম্বার আছে সবাইকে গেছে। ওনার দোষটা কি? ও সবাই বলছেন ওনার কোনো দোষ নাই, ওনার মিথ্যা মামলাদের ঢুকেছে। তখন ওরা একদম তখন যারা সরকার ছিল মন্ত্রী তাদের কাছে গেছিল যে কীভাবে ওনাকে কেন আটকে রাখছেন আপনারা, বলছে উই ওয়ান্ট হিম অ্যাট লিস্ট 14 ইয়ার্স দ্যাট হিজ মুভমেন্ট উইল বি ডাই ডাউন। আমরা ফাঁসি যদি নাও দিতে পারি কমপক্ষে 14 বছর, যাওয়ার জন্য কারাদণ্ড 14 বছর না, 20 বছর কমিয়ে 14 বছর হয়, 14 বছর কারাগার রাখবো, দ্যাট হিজ মুভমেন্ট উইল বি ডাই ডাউন, যাতে তার আন্দোলন মরিয়ে শেষ হয়ে যায়। ওর আন্দোলনকে ভয় পায়, আমাকে ভয় পায় না। কী কথা বুঝলেন? এখন এই আদর্শকে ভয় পেতেই হবে যারা বাতিলপন্থী। এই আদর্শ থাকলে তাদের বাতিল আন্দোলন চলবে না। আলহামদুলিল্লাহ এতদিন যার মরেনি, ইতিমধ্যে তো অনেক বই বেরিয়েও তো গেছে, এখন মরলেও খুব একটা সমস্যা নেই, ওই বই আপনাদেরকে ইনশাল্লাহ বাঁচিয়ে রাখবে। ঠিক তো? তা বইতে পড়তে হবে, না পড়লে হবে? লেপ আশেপাশে শীতে গা কাঁপতেছে, লেপ গা দেবে না, ইয়া লেপ ইয়া লেপ ইয়া লেপ বললে কি শীত যাবে? বই ঘরে ভর্তি করা দেবো না, বই পড়লেন না তো বইতে কি হবে? অনেক জায়গায় আছে, অনেকের বাড়িতে বই আছে, বইতে কি লেখা আছে জীবনে পড়ে দেখবে? বই পড়তে হবে, পড়ার জন্য সপ্তাহে একদিন বসতে হবে এবং সেখানে তালিম হবে ইনশাল্লাহ। শুধু একটা ছোট্ট বই, জীবনে প্রথম বই আমার 1979 সালের প্রথম লেখা, আহলে হাদিস আন্দোলন কি ও কেন, এটারই পরবর্তীকালে থিসিস করলাম 1996 সালে বের হয়েছে। পরবর্তীকালে মূল বইটা তো আহলে হাদিস আন্দোলন কি ও কেন 1979 লেখা, এটাও অন্তত আপনারা পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন মুভমেন্টটা কি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা আমি এখানে শেষ করে দিই। আমি আবার দাবি রাখছি, আপনার কি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে বুঝতে চেষ্টা করবেন, বই পড়বেন, দৈনিক একটা করে হাদিস শোনাবেন, আর সপ্তাহে একদম তালিম বৈঠক করবেন, সমস্ত গড়ে তুলেন ভাই। এম এ পাস করে লাভটা কি? আমি নিজে তো এম এ পাস করালো, বুঝতে কি পড়ে আমরা, কতগুলো সিলেবাস পড়াই দিই, ডিগ্রিতে ছাড়িয়ে দিই আমরা, কি হবে কি? এটি পড়তে হবে ঘরে, লেখাপড়া নিজের কাজ, আমরা সারাদিন পড়ে শেষ করতে পারি না, এখনও পড়ে বুড়ো বয়সে সারাদিন রাত পড়াশুনো করে ঘুম মানুষ পড়ে কেন করে? জ্ঞানের অর্জনের আগ্রহ থাকতে হবে না? একবার দোলনাতে কর পর্যন্ত আপনার লেখাপড়ার সুযোগ আছে, এই ভুল হচ্ছে, আবার ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, আবার ঠিক হচ্ছে, মানুষ তো ভুলের দাস। যাই হোক, আপনারা এগুলো পড়বেন, তর্জমা কোরআনটা এখানে রাখবেন, যখন মুসল্লি আসবেন খুলিগুলি পড়বেন, অন্যান্য কোরআনের তফসিরের সঙ্গে আমাদের লেখা তফসির মিলিয়ে দেখেন কত পার্থক্য পাবেন ইনশাআল্লাহ। আর শেষে এই 22 জন ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি, মাওলানা আব্দুল হালিম, মাওলানা ইসহাক আলী সালাফি, ইসমাইল হোসেন, ইয়াকুব আলী আনসারি, ইব্রাহিম হোসেন, কলিমউদ্দিন কালু হাজি, নওশের আলী প্রামাণিক, আইব আলী, সেকেন্দর আলী, মনসুর রহমান হরফ আলী মুন্সি, শামসুর রহমান মাস্টার, নাজিমউদ্দিন সর্দার, নাজিমউদ্দিন মোল্লা, ইউনুস আলী মাস্টার, ইয়াসিন আলী সরকার, আব্দুল করিম সরকার, সমীরউদ্দিন প্রামাণিক, ওয়াহেদ বক্স মাঝি, হজরতুল্লাহ মোল্লা, ইব্রাহিম হুসেন, ইউসুফ আলী মাস্টার, আব্দুর রহমান হাজি, এই 22 জন ভাইয়ের আমরা রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের সন্তান যদি কেউ ওখানে থাকে তাদেরকেও বলছি বাবা তোমরা যেন তোমাদের বাবার আদর্শ ভুলে যেও না, এবং প্রকৃত আহলেস হওয়া তৌফিক আল্লাহ তোমাদেরকে দিন, তোমাদের বাড়িতে বাচ্চারা বৌমারা যেন সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করেন, আমরা তোমাদের কাছে সেই দাবি রেখে যাচ্ছি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের জন্য সময় ব্যয় করার জন্য, আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ ও মোবারকবাদ দিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আকুলু কওলি হাজা
আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।